প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। স্কুল অফ সায়েন্স ভিডি ইউটিউব চ্যানেল থেকে সকলের জন্য রইল শুভকামনা। আজকে আমরা আলোচনা করব এক চলক বিশিষ্ট সমীকরণের ধারণা। তো এক চলক বিশিষ্ট সমীকরণ ক্লিয়ার ধারণা পেতে হলে আপনাকে আগে জানতে হবে চলক কী, ধ্রুবক কী এবং সমীকরণের ঘাত। প্রিয় শিক্ষার্থী, এই টপিক্সের উপরে অর্থাৎ নবম দশম শ্রেণীর চ্যাপ্টার ফাইভের উপরে বিস্তারিত একটা টিউটোরিয়াল এই চ্যানেলে এসএসসি প্লেলিস্টে অলরেডি আপলোড করা হয়ে গেছে। যদি আপনার প্রয়োজন হয় দেখে আসবেন, আর আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। আমি জাস্ট এখানে আলোচনা করব এক চলক বিশিষ্ট সমীকরণের সাধারণ ধারণাগুলো অর্থাৎ বেসিক যে কনসেপ্ট রয়েছে ওগুলো নিয়ে আলোচনা করব। সো ফার্স্ট টাইম চলকের মধ্যে আপনাকে আগে এই তিনটা টার্ম সম্পর্কে জেনে আসতে হবে। চলুন আমরা এগুলো নিয়ে আলোচনা করি। কিছু সমীকরণের মাধ্যমে আমি এই টার্মগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। যেমন এক্স প্লাস টু ইকুয়াল টু নাইন, এটা একটি সমীকরণ, এখানে এক্স হচ্ছে একটি চলক। সো সাধারণত আমরা চলকের মান বের করে থাকি সমীকরণ থেকে। যদি আরেকটা সমীকরণের সাহায্যে আলোচনা করি, অর্থাৎ এক্স প্লাস এ ইকুয়াল টু নাইন, এখানে একটা সমীকরণ, যদি আমি এক্সের মান এর মাধ্যমে প্রকাশ করি সেক্ষেত্রে দাঁড়াচ্ছে এক্স ইকুয়াল টু নাইন, এ ওইদিকে চলে যাবে অর্থাৎ মাইনাস হয়ে যাবে। আবার যদি আমি এর ভ্যালুটা এক্সের মাধ্যমে প্রকাশ করি অর্থাৎ এর মান আমি বের করব, সেক্ষেত্রে এ এদিকে থাকবে আর এক্সকে আমি ওইদিকে পাঠিয়ে দিব, তাহলে নাইন মাইনাস এক্স। তাহলে প্রিয় শিক্ষার্থী, কী করলাম আমি, এই সমীকরণ থেকে একবার এক্সের মান বের করলাম এর মাধ্যমে, এবং এই সমীকরণ থেকে আরেকবার এর মান বের করলাম এক্সের মাধ্যমে। এই ক্ষেত্রে অর্থাৎ যখন আমি এক্সের মান বের করব এর মাধ্যমে, তখন এক্স হবে চলক এবং এ হচ্ছে ধ্রুবক। আর যখন আমি এর ভ্যালু বের করব এক্সের মাধ্যমে, তখন এ হবে চলক আর এক্স হবে ধ্রুবক। সো প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন চলক কী এবং ধ্রুবক কী। সো চলক এবং ধ্রুবক কিন্তু ডিপেন্ড করতেছে আপনি কার ভ্যালু কার মাধ্যমে বের করতে যাচ্ছেন। এখন আমি আলোচনা করব এক চলক বিশিষ্ট সমীকরণ। যেমন এখানে একটা সমীকরণ অলরেডি আমি লিখে ফেলেছি, যেটা হচ্ছে এক্স প্লাস টু ইকুয়াল টু নাইন, এখানে একটা মাত্র চলক অর্থাৎ এক্স হচ্ছে চলক। সো যে সমীকরণে একটি মাত্র চলক রয়েছে সেই সব সমীকরণকে আমি এক চলক বিশিষ্ট সমীকরণ বলবো। যেমন এরকম আরেকটা সমীকরণ হতে পারে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো, এটা একটা সমীকরণ যেখানে তার এক্স একটি মাত্র চলক অথবা ভেরিয়েবল। সো এই ক্ষেত্রে এই ধরনের সমীকরণগুলোকে আমি এক চলক বিশিষ্ট সমীকরণ বলবো। এখন আমি আলোচনা করব সমীকরণের ঘাত। সো এখানে যে দুটো সমীকরণ অলরেডি আমি লিখে ফেলেছি, সো এই দুটোর মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করব। প্রথম সমীকরণ হচ্ছে এক্স প্লাস টু ইকুয়াল টু নাইন, দ্বিতীয় যে সমীকরণ সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো। সো এখানে আমি আগেই আলোচনা করেছি এটা এক চলক বিশিষ্ট সমীকরণ। সো লিখে ফেলি এক চলক বিশিষ্ট সমীকরণ, এবং এটাও কিন্তু এক চলক বিশিষ্ট সমীকরণ। তাহলে পার্থক্য একটা জায়গায় পার্থক্য রয়েছে, যেখানে এক্স চলক অর্থাৎ চলকের ঘাত অর্থাৎ পাওয়ার এক, সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এক। সো আমি এটাকে এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ বলবো। আর এখানে যে চলক রয়েছে, চলক একটা অর্থাৎ এক্স মাত্র একটি মাত্র চলক, সেক্ষেত্রে আমি এক চলক বিশিষ্ট সমীকরণ বলবো। কিন্তু এই চলকের সর্বোচ্চ পাওয়ার অর্থাৎ ঘাত হচ্ছে দুই, এই জন্য আমি এইটাকে দ্বিঘাত সমীকরণ বলবো। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়ালো প্রথম যে সমীকরণটা সেটাকে আমি বলবো এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ, এবং দ্বিতীয় যে সমীকরণ রয়েছে সেটাকে আমি বলবো এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সো আশা করি বুঝতে পেরেছেন যে সমীকরণের ঘাত কী অর্থাৎ একঘাত এবং দ্বিঘাত সমীকরণ কাকে বলে। এখানে এসএসসি শিক্ষার্থীদের জন্য একটা কথা বলে রাখি, নবম দশম শ্রেণীর বইতে 5.1 যে অধ্যায়টি রয়েছে সেটা এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ নিয়ে আলোচনা করা হয়েছে, এবং 5.2 যে অধ্যায়টি রয়েছে সেটা এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করা হয়েছে। সো প্রিয় শিক্ষার্থী, আমি এখন আলোচনা করব সমীকরণ কি। অর্থাৎ সমীকরণ হচ্ছে কমপক্ষে একটি বীজগণিতীয় রাশি সহ, আশা করতেছি আমরা বীজগণিতীয় রাশি কি সেটা জানি, দুইটি রাশিকে সমান সমান চিহ্ন দ্বারা যুক্ত করলে যে সম্পর্ক দাঁড়ায় ওই সম্পর্কগুলোই সমীকরণ, এবং বীজগণিতীয় রাশিগুলো যোগ বিয়োগ গুণভাগ চিহ্ন দ্বারা, যেমন এক্স প্লাস থ্রি ইকুয়াল
এখানে এটা হচ্ছে একটা বীজগণিতীয় রাশি সমান সমান চিহ্নের সাহায্যে আর একটা সংখ্যার সাহায্যে একটা সম্পর্ক স্থাপন করলাম। সো এটা পুরোটা হয়ে গেল একটা সমীকরণ। অবশ্যই সমীকরণে সমান সমান চিহ্নটি অবশ্যই থাকতে হবে। আর সমীকরণ দ্বারা বোঝাচ্ছে, অর্থাৎ সমান সমান চিহ্ন দ্বারা বোঝাচ্ছে বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় সমান। প্রিয় শিক্ষার্থী, আপনাদের স্ক্রিনে দেখা যাচ্ছে সমীকরণ সমাধান করে চলকের সর্বোচ্চ ঘাতের সমান সংখ্যক মান পাওয়া যায়। অর্থাৎ আমি যে সমীকরণ দুটো লিখে নিলাম, এটা হচ্ছে একঘাত সমীকরণ, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এই কথাটার অর্থ হচ্ছে একঘাত সমীকরণের একটা সমান সংখ্যক মান পাওয়া যাবে আর দ্বিঘাত সমীকরণের দুটো মান পাওয়া যাবে। অর্থাৎ কার মান পাবো আমরা? চলকের। যেমন এখানে এক্স চলক, সো এক্সের আমি একটা মান পাবো। সেটা যদি সমীকরণ যদি আমি সমাধান করি তাহলে আমি এক্সের মান পাবো 2। আর এখানে যে এক্স চলক তার মান পাওয়া যাবে দুটা, অর্থাৎ একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। সেটা সমাধান করে বের করতে হবে এবং সমাধান করে বের করলে এক্সের মান 2 এবং 3 পাওয়া যাচ্ছে। তার অর্থ দাঁড়াচ্ছে একঘাত সমীকরণের সমাধান করলে একটা ভ্যালু পাওয়া যাচ্ছে আর দ্বিঘাত সমীকরণ সমাধান করলে দুইটা ভ্যালু পাওয়া যাচ্ছে, এবং এই ভ্যালুগুলোকে বলা হয় সমীকরণের মূল। এটা হচ্ছে এই সমীকরণের মূল, এই ভ্যালুগুলো। সো এই ভ্যালুগুলো দ্বারা, অর্থাৎ এই মূল দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে। অর্থাৎ সিদ্ধ হওয়া মানে তার অর্থ কী? অর্থাৎ আপনি যদি এখন এই এক্সের ভ্যালুটা 2 বসান, অর্থাৎ এখানে ছিল সমীকরণটা হচ্ছে এক্স প্লাস 3 ইকুয়াল টু 5। আমি যদি এক্সের ভ্যালু হচ্ছে 2, তাহলে আমি যদি এক্সের জায়গায় 2 বসাই, প্লাস 3 ইকুয়াল টু 5, তাহলে 5 ইকুয়াল 5। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সেম হবে, সমান হবে, তখন ওইটাকেই বা ওই অপশনটাকে আমরা বলবো সমীকরণ সিদ্ধকরণ হলো। যেমন এখানে এক্সের ভ্যালু যদি আপনি 2 বসান, তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সেম হবে। যখন এক্সের ভ্যালু 2, তাহলে 2² - 5 ইন্টু 2 2 + 6 ইকুয়াল টু 0। এক্ষেত্রে ক্যালকুলেশন করলে 0 আসবে আর এখানে রাইট হ্যান্ড সাইডও ভ্যালু হচ্ছে 0। তার মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সেম। তার মানে 2 দ্বারা সমীকরণটি সিদ্ধ করা হলো, সেম 3 দ্বারাও সমীকরণটি সিদ্ধ করা যাবে। সো বলতে পারি যে সমীকরণের মূল দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে। সো প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন এক চলক বিশিষ্ট সমীকরণের ধরন বা ধারণা সম্পর্কে।